দর্শক কে কোথা থেকে দেখছেন লিখে জানান, প্রথম কমেন্ট কে করতে পারেন আজকে লাইভে, প্রথম কমেন্ট কে করতে পারেন। এই যে আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমদাদুল ভাই লিখেছেন হাই, হ্যালো ভাই। এই যে প্রথম কমেন্ট করেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। আজকে কিন্তু বিশাল আকারের একটি সাপ কিন্তু এখানে ঢুকতে দেখা গেছে এবং ভিডিও ফুটেজ তারা কিন্তু ক্যামেরায় কিন্তু ভিডিও ফুটেজ করে কিন্তু মোবাইলে বন্দী করে রাখছি, বিশাল আকারের একটি সাপ। তারপর আছে মেহেদি মাসুদ সিরাজগঞ্জ থেকে, ধন্যবাদ ভাই। দ্বিতীয় কমেন্টার মেহেদি মাসুদ ভাই সিরাজগঞ্জ থেকে। আবার দিলীপ শীল লিখেছেন, ভাই কোন জায়গায়? ভাই আমরা আছি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। দেখেন দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এই গর্তর কিন্তু একেবারে নাই দেখা যাচ্ছে। দর্শক যে কোনো মুহূর্তে হয়তো আমরা সাপটিকে ধরতে সক্ষম হবো, আপনারা সাথে থাকবেন। হোসেন গর্তে হাত দিতে সাবধান, টস মাইরা একেবারে সাবধান হতো, সাথে গর্তে হাত দিও। এমডি ইমতিয়াজ লিখেছেন হাই। শান্ত সরকার লিখেছে আমি দিনাজপুর থেকে, ধন্যবাদ শান্ত সরকার ভাই দিনাজপুর থেকে আমাদের লাইভে জয়েনের জন্য। এই সাপটা কে দেখছে? হুজুর দেখছেন? হুজুরের মোবাইলে আছে ছবিটা একটু দেখি। আচ্ছা হ্যাঁ আসেন, সাপটা কোথা দিয়ে ঢুকতে দেখছেন আপনি? এই গর্তের ভিতর ঢুকে গেছে নাকি? আচ্ছা একটু ছবিটা দেখে দেখি দ্রুত। দর্শক কে কোথা থেকে দেখছেন লিখে জানান, প্রথম কমেন্ট কে করতে পারেন আজকে লাইভে, প্রথম কমেন্ট কে করতে পারেন। এই যে আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমদাদুল ভাই লিখেছেন হাই, হ্যালো ভাই। এই যে প্রথম কমেন্ট করেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। আজকে কিন্তু বিশাল আকারের একটি সাপ কিন্তু এখানে ঢুকতে দেখা গেছে এবং ভিডিও ফুটেজ তারা কিন্তু ক্যামেরায় কিন্তু ভিডিও ফুটেজ করে কিন্তু মোবাইলে বন্দী করে রাখছি, বিশাল আকারের একটি সাপ। তারপর আছে মেহেদি মাসুদ সিরাজগঞ্জ থেকে, ধন্যবাদ ভাই। দ্বিতীয় কমেন্টার মেহেদি মাসুদ ভাই সিরাজগঞ্জ থেকে। আবার দিলীপ শীল লিখেছেন, ভাই কোন জায়গায়? ভাই আমরা আছি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। দেখেন দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এই গর্তর কিন্তু একেবারে নাই দেখা যাচ্ছে। দর্শক যে কোনো মুহূর্তে হয়তো আমরা সাপটিকে ধরতে সক্ষম হবো, আপনারা সাথে থাকবেন। হোসেন গর্তে হাত দিতে সাবধান, টস মাইরা একেবারে সাবধান হতো, সাথে গর্তে হাত দিও। এমডি ইমতিয়াজ লিখেছেন হাই। শান্ত সরকার লিখেছে আমি দিনাজপুর থেকে, ধন্যবাদ শান্ত সরকার ভাই দিনাজপুর থেকে আমাদের লাইভে জয়েনের জন্য। এই সাপটা কে দেখছে? হুজুর দেখছেন? হুজুরের মোবাইলে আছে ছবিটা একটু দেখি। আচ্ছা হ্যাঁ আসেন, সাপটা কোথা দিয়ে ঢুকতে দেখছেন আপনি? এই গর্তের ভিতর ঢুকে গেছে নাকি? আচ্ছা একটু ছবিটা দেখে দেখি দ্রুত। দর্শক কে কোথা থেকে দেখছেন লিখে জানান, প্রথম কমেন্ট কে করতে পারেন আজকে লাইভে, প্রথম কমেন্ট কে করতে পারেন। এই যে আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমদাদুল ভাই লিখেছেন হাই, হ্যালো ভাই। এই যে প্রথম কমেন্ট করেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। আজকে কিন্তু বিশাল আকারের একটি সাপ কিন্তু এখানে ঢুকতে দেখা গেছে এবং ভিডিও ফুটেজ তারা কিন্তু ক্যামেরায় কিন্তু ভিডিও ফুটেজ করে কিন্তু মোবাইলে বন্দী করে রাখছি, বিশাল আকারের একটি সাপ। তারপর আছে মেহেদি মাসুদ সিরাজগঞ্জ থেকে, ধন্যবাদ ভাই। দ্বিতীয় কমেন্টার মেহেদি মাসুদ ভাই সিরাজগঞ্জ থেকে। আবার দিলীপ শীল লিখেছেন, ভাই কোন জায়গায়? ভাই আমরা আছি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। দেখেন দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এই গর্তর কিন্তু একেবারে নাই দেখা যাচ্ছে। দর্শক যে কোনো মুহূর্তে হয়তো আমরা সাপটিকে ধরতে সক্ষম হবো, আপনারা সাথে থাকবেন। হোসেন গর্তে হাত দিতে সাবধান, টস মাইরা একেবারে সাবধান হতো, সাথে গর্তে হাত দিও। এমডি ইমতিয়াজ লিখেছেন হাই। শান্ত সরকার লিখেছে আমি দিনাজপুর থেকে, ধন্যবাদ শান্ত সরকার ভাই দিনাজপুর থেকে আমাদের লাইভে জয়েনের জন্য। এই সাপটা কে দেখছে? হুজুর দেখছেন? হুজুরের মোবাইলে আছে ছবিটা একটু দেখি। আচ্ছা হ্যাঁ আসেন, সাপটা কোথা দিয়ে ঢুকতে দেখছেন আপনি? এই গর্তের ভিতর ঢুকে গেছে নাকি? আচ্ছা একটু ছবিটা দেখে দেখি।